সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সাপ্তাহিক অনুষ্ঠান প্রবাসের কথা। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি সুজিত চক্রবর্তী। দর্শক, আমরা এই অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সাথে কথা বলে থাকি। আমরা জানার চেষ্টা করি তাদের সুবিধা অসুবিধা এবং প্রবাসের জীবনযাত্রা সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। জনাব খালেদ মুর্শেদ রিজভি, সিইও অ্যান্ড ডিরেক্টর, অগ্রণী রেমিটেন্স হাউস মালয়েশিয়া থেকে। আরেকজন আছেন জনাব জাহাঙ্গীর হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী এবং কমিউনিটি নেতা মালয়েশিয়া থেকে। প্রথমেই একটু পরিচিত হয়ে নেই, জনাব খালেদ মুর্শেদ রিজভি, ধন্যবাদ পরিবার আপনাদেরকে। আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের সঞ্চালককে, আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে আমাকে সুদূর মালয়েশিয়া থেকে সংযুক্ত করার জন্য। আমি আপনার মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠান দেশ অথবা বহির্বিশ্বে যারা দেখবে সবাইকে আমার অগ্রণী রেমিটেন্স হাউস মালয়েশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং অগ্রিম ঈদ মোবারক। ধন্যবাদ। আমরা আরেকজন অতিথি আছেন, ওনার সাথে একটু পরিচয় হয় নেই। জনাব জাহাঙ্গীর হাওলাদার, আপনাকে স্বাগত প্রবাসের কথা অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আপনাকেও ধন্যবাদ জানাই। এবং যে মাহে রমজান মাসে যে চ্যানেল এসকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে কথা বলার মতন সুযোগ দেওয়া হয়েছে। জনাব খালেদ মুর্শেদ রিজভি, আপনার কাছে আসতে চাই। আপনারা মালয়েশিয়াতে অগ্রণী রেমিটেন্স হাউসের আসলে কি কি কার্যক্রম পরিচালনা করছেন, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ। আমরা অগ্রণী রেমিটেন্স হাউস এসডিএনবিএসডি, মূলত সাবসিডিয়ারি কোম্পানি অগ্রণী ব্যাংক লিমিটেড বাংলাদেশ। 2006 সাল থেকে আমরা মালয়েশিয়াতে, মালয়েশিয়ার 6টা অঙ্গরাজ্যে 6টা শাখার মাধ্যমে আমরা আমাদের রেমিটেন্স হাউসের সুবিধা প্রদান করে আসছি প্রবাসীদের মধ্যে। আমাদের মূল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য উদ্বুদ্ধ করা। দ্বিতীয় কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রবাসী অনেক ভাই আছে, প্রবাসীরা যারা এখানে অবস্থান করছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা তাদেরকে কাউন্সিলিং করে তাদেরকে ব্যাংক হিসাব করার সুব্যবস্থা করে দিয়ে থাকি। আমরা তারা আমাদের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট করতে পারে, ডিপিএস অ্যাকাউন্ট করতে পারে, এছাড়াও বাংলাদেশ গভর্নমেন্টের যে ওয়েজ এন্ড ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়ার বন্ড, এই জিনিসগুলো কিন্তু খুবই লাভজনক প্রবাসীদের জন্য। আপনি হয়তো জানেন বাংলাদেশে যে কমার্শিয়াল ব্যাংকগুলো আছে, এখন আপনি যদি বাংলাদেশের ব্যাংকে আমানত রাখা হয় সেক্ষেত্রে তাদেরকে সর্বোচ্চ ইন্টারেস্ট রেট পাবে 6%। আর ওয়েজ এন্ড ডেভেলপমেন্ট বন্ডে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার একটা স্পেশাল স্কিম, সেটা যদি কোনো প্রবাসী বিনিয়োগ করে প্রায় 16%-এর কাছাকাছি রিটার্ন পেয়ে থাকে। আমরা সব সময় যখনই যাই যে কোনো ডরমিটরিতে, যে কোনো প্রবাসী ভাই যেখানে সেখানে কাউন্সিলিং করতে যাই, তখন বলি ভাই আপনারা আসেন আমাদের মাধ্যমে, বৈধ পথে রেমিটেন্স পাঠান এবং অ্যাকাউন্ট করেন, এবং এই যে সরকার প্রদত্ত নানা রকম সুযোগ সুবিধা আমাদের মাধ্যমে আপনারা গ্রহণ করুন। এতে করে আমরা মোটামুটি বেশ ভালো সাড়াও পাচ্ছি। তো মোটামুটি আমাদের মাধ্যমে 6টি অঙ্গরাজ্য যেখানে আছে মালয়েশিয়ারা প্রবাসী ভাইয়েরা আমাদের বিভিন্ন শাখাতে এসে এই সুযোগ সুবিধাগুলো নিচ্ছে। ধন্যবাদ। আচ্ছা, একটি অন্য একটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই অগ্রণী ব্যাংকের মতো আরো কতগুলা বাংলাদেশি ব্যাংকের রেমিটেন্স হাউস আছে মালয়েশিয়াতে, আপনার কাছে কি কোনো তথ্য আছে? ইয়েস, তথ্য আছে। যে মূলত মালয়েশিয়া থেকে বাংলাদেশে যে রেমিটেন্স পাঠায় এরকম 37টার মতো রেমিটেন্স কোম্পানি আছে। এর ভিতরে বাংলাদেশের গভর্নমেন্টের ব্যাংক হচ্ছে শুধুমাত্র আমরাই, অগ্রণী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান অগ্রণী রেমিটেন্স হাউস এসডিএনবিএসডি মালয়েশিয়া। আর বাংলাদেশে দুটো প্রাইভেট ব্যাংকের শাখা আছে, একটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড আর একটা হচ্ছে দ্য সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশ। বাংলাদেশের মূলত শিডিউল ব্যাংক হচ্ছে এই তিনটা, আর অন্যান্য অনেকগুলো রেমিটেন্স কোম্পানি আছে যারা মালয়েশিয়ান মালিকানাধীন অথবা বহির্বিশ্বের মালিকানাধীন, বাট এখান থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ওরা রেমিটেন্স প্রেরণ করে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা যারা মালয়েশিয়াতে বিজনেস করছেন তারা কি আপনাদের কাছ থেকে কোনো ফ্যাসিলিটি পেতে পারেন, ধরেন লোন বাবদ বা এই রিলেটেড কোনো ইস্যু? হ্যাঁ, যারা আমরা যাদের এখানে প্রবাসী বাইরে আছে, বাংলাদেশি প্রবাসী আছে, তাদেরকে তো আমরা সবসময় আমাদের সর্বাত্মক সহযোগিতা করে থাকি, সেটা বিভিন্ন ভাবে হতে পারে। তো এখানে যারা প্রপারলি বিজনেস করছে তারা তো ইয়ারলি তাদের একটা ভালো একটা ইনকাম করছে, সেটা আমাদের মাধ্যমে তারা বাংলাদেশে পাঠাচ্ছে। এমন এমন অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশে যারা এখানে ব্যবসা করছে, বা বাংলাদেশে তাদের শিল্প কারখানা আছে, তাদের গার্মেন্টস আছে, তারপর খামার আছে, তারা আমাদের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের পর আমরা যখন সেই লোনের প্রপোজাল যখন বাংলাদেশে আমাদের সংশ্লিষ্ট শাখাতে সে অ্যাপ্লাই করে, তখন আমার হায়ার ম্যানেজমেন্ট কিন্তু স্পেশালি সেটা কনসিডার করে।
সে ভালো একজন রেমিটার, বিদেশ থেকে আমাদের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছে, সেই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ থেকে আমার ভাইয়ের ম্যানেজমেন্ট যারা অগ্রণী ব্যাংকের লোন অথরিটি, যারা স্যাংশন অথরিটি আছে, তারা ওইটার প্রেক্ষিতে কিন্তু ইজিলি তাদের অনুকূলে, তাদের প্রতিষ্ঠানের অনুকূলে, আমার পরিচিত বেশ কয়েকজন আছে যেটা আমার অগ্রণী ব্যাংকের ঋণ সুবিধা তারা বুক করছে। এইটা কি মালয়েশিয়াতে পাওয়ার কোনো সুযোগ নেই? মালয়েশিয়াতে আসলে আমরা যখন এখানে রেমিটেন্স ব্যবসা করি, আমাদেরকে মালয়েশিয়া যে সেন্ট্রাল ব্যাংক আছে, ব্যাংক নিগার মালয়েশিয়া, এখান থেকে আমাদেরকে পারমিশন নিয়েই রেমিটেন্স ব্যবসাটা করতে হয়। ওরা কোন ফরেন রেমিটেন্স কোম্পানি অথবা কোন ব্যাংকে মালয়েশিয়া থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং করার জন্য কোনো পারমিশন দেয় নাই। আমরা যারা বাংলাদেশের তিনটা ব্যাংক আছি, আমি, অগ্রণী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক এবং সিটি ব্যাংক, আমরা শুধুমাত্র রেমিটেন্স মডিউলটা করে থাকি এবং রেমিটেন্স এর পাশাপাশি জেনারেল ব্যাংকিং যে কাজগুলো আছে, অ্যাকাউন্ট রিলেটেড, ওয়াজার বন্ড রিলেটেড, এই ইনভেস্টমেন্ট রিলেটেড, এই কাজগুলো করতে পারি। অন্যান্য ফুল ফ্লেজার ব্যাংকিং করার জন্য আমাদের সেন্ট্রাল ব্যাংক সেটা অ্যালাউ করে না, ঠিক আছে? সাথে থাকুন, আমরা প্রশ্ন নিয়ে আরো আসব, আমরা আসলে অনেক বিষয় জানতে চাই, আমরা আসলে প্রবাসীদের সুবিধা অসুবিধার বিষয়গুলো একটু দেখতে চাই, কারণ হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট প্রবাসীদের অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বাংলাদেশ গভর্নমেন্ট চান যে প্রবাসীরা আরো বেশি রেমিটেন্স পাঠাক দেশে, এবং রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। তো আমরা আরেকজন প্রবাসীর সাথে কথা বলতে চাই, জনাব জাহাঙ্গীর হাওলাদার, আপনি কেমন আছেন? মালয়েশিয়াতে কতদিন যাবেন এবং কি বিজনেস করছেন নাকি জব করছেন? আমি মালয়েশিয়াতে 2007 সালের 14 নভেম্বরে অবস্থান করছি, এবং প্রথমে আমি মালয়েশিয়াতে আসার পরে বেসিক্যালি আমি ওয়ার্কার ভিসায় আসছিলাম, একটা ফ্যাক্টরিতে আমি কাজও করছি। সেখান থেকে পরবর্তীতে আমি এক ফ্রেন্ডের মাধ্যমে ওনার সাথে পরিচয় হয়, দীর্ঘদিন ধরে উনি আর আমি একত্রে একটা মিনি সুপার মার্কেট করি, ফার্স্ট শেয়ার বিজনেস। এরপরে এটা 3 বছর ধরে ভাবে করার পরে আমি বাংলাদেশে গেলাম, হঠাৎ করে আমার ওই ফ্রেন্ড মালয়েশিয়াতে ওই মিনি মার্কেটের ভিতরেই স্ট্রোক করে মারা গেল। আচ্ছা, স্ট্রোক করে যখন মারা গেল, পরে ওনার ডেড বডি ঢাকাতে গেল, রিসিভ করলাম, ওনার নরসিংদীতে রায়পুরে নিয়ে গেলাম, ওনার লাস্টার দাফন করলাম, পরে আসলাম। আসার পরে ওই মিনি মার্কেটটা ছিল এই দেশি একজন লোকাল যে ডিরেক্টর বলে ওনার নামে, পরে ওনার সাথে একটু ঝামেলায়, পরে আমার ওই বন্ধুকে আমি অনেক ভালোবাসতাম, পরে ওই মিনি মার্কেট ছেড়ে দিলাম, উনি একটা দাম ধরে নিয়ে ওই আমার যে ফ্রেন্ড মারা গেছে ওদেরকেও টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমি নিজে আস্তে আস্তে বিভিন্ন ধরনের এই যে বিজনেসের সাথে আস্তে আস্তে জড়িত হইয়া এরপরে আবার একটা মিনি মার্কেট করছি প্যানাঙে, এরপরে আবাসিক হোটেল করলাম কুয়ালালামপুর বুকিং বিংটাঙে, তারপরে ট্যুর অ্যান্ড ট্রাভেলস করছিলাম। এখন বুঝে এই যে মহামারীর কারণে 2020 সাল থেকে আজকে বিগত 14 মাস হয়ে যাইতেছে, কারণ মালয়েশিয়াতে এখন মোটামুটি আমরা যারাই ব্যবসায়ীরা আছি কেন সবাই একটা ক্ষতিগ্রস্ত, যে মালয়েশিয়াতে বেসিক্যালি টুরিস্ট এরিয়া, যে টুরিস্টরা না আসলে আবাসিক হোটেল বা বিমান না চললে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই বিজনেসের অনেক ঘাটতি পড়ে। তারপরও মহান আল্লাহ তাআলা যে গত মার্চ হইতে 18 তারিখ হইতে লকডাউন মালয়েশিয়াতে, ইদানিং আবার এই 6 তারিখ থেকে আবার লকডাউন আবার জোরালো ভাবে আমাদের শুরু হয়েছে। আমরা এখন ঘরেই আছি সবাই, এই রোজা নামাজ করি, এবাদত করতেছি, এছাড়া আর আমাদের আল্লাহ তাআলা যেভাবে রাখছে এভাবেই শুকরিয়া আদায় করি। হ্যাঁ, আমরা লকডাউন বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। খুব সম্ভব গতকাল থেকে পুরো মালয়েশিয়াতেই হচ্ছে লকডাউন দেয়া হয়েছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের কারণে, এবং গত কয়েকদিন আগে 23 জন মারা গিয়েছেন মালয়েশিয়াতে, এই জন্য লকডাউন চলছে। লকডাউন এবং 4টা দেশের নিষেধাজ্ঞা আছে নতুন করে, এর আগে ছিল হচ্ছে ইন্ডিয়া, তার মানে 5টা দেশের নিষেধাজ্ঞা আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল। লকডাউন আছে, এটা শেষ হবে হয়তো ভ্যাকসিন নেওয়ার পরে, বা
2 মাস 4 মাস 1 বছর পরে হয়তো শেষ হবে বা কমে আসবে, একটা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা আসলে যে বিষয়টাতে কথা বলতে চাই সেটা হচ্ছে সম্ভাবনার জায়গা থেকে। বাংলাদেশিদের জন্য নতুন কোনো সম্ভাবনা আসছে কিনা, কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে, মোস্ট প্রবাবল ফেব্রুয়ারিতে এই প্রবাস কল্যাণ মন্ত্রী বলেছিলেন যে মালয়েশিয়াতে এই শ্রমবাজার খুলছে, এই বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আসলে দেখেন, আমি প্রথমেই মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে এই মহামারীর ভিতরও যে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য, সমস্ত প্রবাসীদের জন্য একটা সুখবর দিয়েছে যে কিছুদিন আগে যে একটা যারা এখানে অবৈধ আছে তারা একটা কনেকশন ভিসা করার গভর্নমেন্ট অনুমতি দিছে, অলরেডি সেটা ফিঙ্গারপ্রিন্ট চলতেছে। এই যে আবার কিছুদিন আগে আরেকটা অনুমতি গভর্নমেন্ট দিয়েছে প্রবাসীদের জন্য, যারা সেক্টর সার্ভিস ভিসাগুলা, যারা মার্কেটে তারপরে সুপার মার্কেটে কাজ করার জন্য সেক্টর সার্ভিস ভিসাটাও তারা অনুমোদন দিছে যে এটাও অবৈধরা বৈধতা হতে পারবে। আর একটা বিষয় হলে মহামারীর কারণে যে অনেক প্রবাসীরা অবৈধ আছে, কাজ নাই, যে সরকার বলছে যে 500 রিঙ্গিত এই দেশি ইমিগ্রেশনের জরিমানা দিয়ে সে তার নিজ দেশে বিমান টিকিট কাটে সে চলে যেতে পারবে, এবং অনেকেই তারা চলমান আছে এবং যাইতেছে। মানে এটা শুধুমাত্র যারা, যাদের বিচার মেয়াদ শেষ হয়ে গেছেন তাদের বিষয়ে, উনি কতদিন ছিলেন, 1 বছর 2 বছর 6 মাস, এই বিষয়টা আসলে কাউন্ট করা হচ্ছে না, তাই তো? না, এটা কোনো কাউন্ট হচ্ছে না। দেখা যায় যে কেউ 14 বছর 10 বছর 5 বছর 7 বছর অবৈধ রয়েছে, এখন সরকার এটা সবার জন্য 500 রিঙ্গিত জরিমানা দিয়া সে বিমান টিকিট কেটে সে নিজের দেশে সে চলে যেতে পারবে। আমরা শুনছিলাম যে সেক্টর সার্ভিস নাকি খোলা হচ্ছে, সেক্টর সার্ভিসে বিভিন্ন জবের অপরচুনিটি আসতেছে প্রবাসীদের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, এই বিষয়ে আপনি কিছু জানেন? সেক্টর সার্ভিসটা এই যে সরকার ইতিমধ্যে ঘোষণা দিছে হয়তোবা ঈদের পর থেকে কার্যক্রম শুরু হবে। আমি আরেকটা বিষয় আপনাকে বলি যে গত লকডাউনে যত প্রবাসীরা বাংলাদেশে গেছে তারা এদেশে আসতে পারতেছেন না, ওই কোম্পানির মালিক যেটাকে বলে মাই ট্রাভেল পাস, উনি যদি ইচ্ছা করে যে ওই প্রবাসীর ওটা অ্যাপ্লাই করবে, ওই মাই ট্রাভেল পাসটা নিয়ে বাংলাদেশের যারা ছুটিতে যে আটকা পড়ছিলেন সবাই মালয়েশিয়াতে আসতে পারবেন। এটাও সরকার খুব একটা সুবিধা আমাদেরকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আরো অনেক বিষয় জানবো, এর আগে একটু কথা বলেন এই খালেদ মুর্শেদের সাথে। আপনারা তো রেমিটেন্সের জন্য আসলে অনেক বেশি গুরুত্ব দিয়ে কাজ করছেন, যদি অগ্রণী ব্যাংক থেকে বা অগ্রণী ব্যাংকের রেমিটেন্স শাখা থেকে বাংলাদেশের রেমিটেন্স পাঠানো হয়, তাতে আপনারা কি কি ফেসিলিটি দিচ্ছেন যেটা অন্য ব্যাংক দিচ্ছে না বা বাংলাদেশিদের জন্য? তো আপনারা জানেন বাংলাদেশ সরকার রেমিটেন্স খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে 2019-20 সালে কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী মহোদয় 3,000 কোটি টাকা আর্থিক প্রণোদনা ঘোষণা করে, যার প্রেক্ষিতে 2019-20 সালে আমরা গ্লোবালি বাংলাদেশের রেমিটেন্স গেছে দেখবেন 18.03 বিলিয়ন US ডলার, যেটা অতীতের যে কোনো সময় তুলনায় সর্বোচ্চ ছিল। পরবর্তীতে এরই ধারাবাহিকতায় 2020 এবং 2021 সালে এই 2% গভর্নমেন্টের ইনসেন্টিভ কিন্তু অব্যাহত আছে। পাশাপাশি আমরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রতিনিধি হিসাবে আমি আমার ম্যানেজমেন্ট, আমার সম্মানিত চেয়ারম্যান মধ্যে ডক্টর জাহিদ ভোগ স্যার এবং আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার ডক্টর মোহাম্মদ শামসুল ইসলাম যার সহ আমাদের পোল বোর্ডকে আমরা একটা রিকোয়েস্ট জানিয়েছিলাম, কোভিডকালীন সময়ে বাঙালিরা এমনিতে অবহেলিত, অনেকের কর্ম ছিল না, অনেকের মাসের ভিতর 15 দিন কাজ করতে পারতো, 15 দিন ঘরে বসে থাকতো, তাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য গভর্নমেন্টের 2% এর অতিরিক্ত আর কিছু আমাদের নিজস্ব থেকে দেওয়া যায় কিনা, আমাদের সম্মানিত পরিচালনা পর্ষদ সেটাতে সম্মতি দান করে সরকারের 2% এর অতিরিক্ত আরো 1% অগ্রণী ব্যাংকের নিজস্ব উৎস থেকে কিন্তু ক্যাশ ইনসেন্টিভ প্রদান করা শুরু করেছে। এর প্রেক্ষিতে আপনি দেখবেন 2020 সালের জুলাই থেকে বর্তমান পর্যন্ত প্রতি মাসে অগ্রণী ব্যাংকে কিন্তু টোটাল রেমিটেন্স এর 17% রেমিটেন্স আমার অগ্রণী ব্যাংকে যায়। গ্লোবালি বাংলাদেশে যত রেমিটেন্স বহির্বিশ্ব থেকে যায় এর ভিতরে 70% কভার করে আমার রাষ্ট্রীয় অগ্রণী ব্যাংক। নর্মালি সরকারি ব্যাংক গুলোর মধ্যে আমাদের বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অবস্থান হচ্ছে শীর্ষে রেমিটেন্সের দিক দিয়ে।
সো এই করোনাকালীন সময়ে আমাদের 1% আর্থিক প্রণোদনা দেওয়ার ফলে অনেক অবৈধ লোক যারা হুন্ডি অথবা বিভিন্ন ইলিগাল চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতো, এখন এই যে গভর্নমেন্ট 2% প্লাস অগ্রণী ব্যাংকের নিজস্ব 1% দেওয়ার কারণে 3% হুন্ডি অথবা অবৈধ চ্যানেল তুলনায় অনেক বেশি রেট হয়ে যায় এক্সচেঞ্জ রেটটা। তো মানুষ ব্যাংকমুখী হচ্ছে, ব্যাংকের প্রতি তারা ইউজড হয়ে যাচ্ছে এবং দেখবে 2020 জুলাই থেকে বর্তমানে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্সে যে ফ্লো আছে, এই কোভিড কালীন করোনার ভিতরেও যে ফ্লোটা যাচ্ছে, এই আমি আশা করি 2020-21 সাল পুরো বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যাবে, যা টেন্টেটিভ আমি ধারণা করতে পারি প্রায় সেটা 24 বিলিয়ন ক্রস করে যেতে পারে টোটাল অল ওভার দ্য বাংলাদেশ। সো এটাই ছিল আমাদের সরকারি ব্যাংক হিসেবে আমাদের মূল একটা দায়িত্ব, সেটা হচ্ছে আমরা কোনো সময় আর্থিক বেনিফিটকে কিন্তু প্রাধান্য দিই না, আমরা সোশ্যাল বেনিফিটকে প্রাধান্য দিয়ে থাকি। এই যে আমাদের বাঙালি ভাইরা প্রবাসী কষ্ট করছে, 1% আর্থিক প্রণোদনা দেওয়ার কারণে মানুষ কিন্তু অনেক মানুষ আমাদের ব্যাংকমুখী হয়েছে, এতে করে ব্যক্তিগতভাবে আমার রেমিটার ভাই উপকৃত হয়েছে, তার পরিবার উপকৃত হয়েছে, সর্বোপরি আমার বাংলাদেশ বৈধ চ্যানেল প্রচুর রেমিটেন্স পেয়ে বাংলাদেশ উপকৃত হয়েছে। আপনি হয়তো জেনে থাকবেন বাংলাদেশে যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতুর 1.2 বিলিয়ন ইউরোডলার কিন্তু এককভাবে আমার অগ্রণী ব্যাংক থেকে যোগান দেওয়া, এই যে ডলারের যোগান 1.2 মিলিয়ন, এগুলো তো ফরেন রেমিটেন্সের টাকা। তো আমরা সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমাদের ম্যানেজমেন্টের আমরা সেটা করতে সক্ষম হয়েছি, যেটা বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিন্তু করতে পারে না। চমৎকার চমৎকার বলছেন, কিন্তু যদিও এটা অপ্রাসঙ্গিক বিষয় তারপরেও একটু বলতেই জিজ্ঞেস করতেই মন চাচ্ছে, যে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের অনেক উন্নয়ন হচ্ছে, অগ্রণী ব্যাংকের কাজে লাগছে, এবং এই যে যারা লকডাউনের সময় অনেকে চাকরি হারিয়েছেন অথচ উনি হচ্ছে বৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করছেন, উনাদের বিষয়ে আপনাদের কোনো সহযোগিতার হাত ছিল কিনা? লকডাউন চলাকালীন সময়ে আপনি জানেন মালয়েশিয়াতে মূলত লকডাউন শুরু হয়েছিল 2020 সালের 18 মার্চ থেকে, যখন বাংলাদেশে মালয়েশিয়াতে লকডাউন শুরু হয়েছে তখন অনেক প্রবাসী পাই তাদের খাদ্য কষ্টে ছিল, যেহেতু জব ছিল না তারা ডরমেটরিতে বন্দী ছিল। আমি ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব আমার পরিচয়, যেহেতু আমি একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে মালয়েশিয়াতে কর্মরত আছি, আমার কোম্পানিতে প্রায় 1 লক্ষ লোকের মতো রেজিস্টার্ড কাস্টমার প্রবাসী ভাইরা আছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছে, যতদূর সম্ভব আমরা ব্যক্তি পর্যায়ে কিছু করেছি। আরেকটা জিনিস যেটা বৃহৎ পরিসরে আমাদের পক্ষ থেকে করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে, আমরা বাংলাদেশে যে মাননীয় হাই কমিশনার স্যার ছিলেন জনাব শহীদুল ইসলাম স্যার, তখন একদিন উনি আমাদেরকে ফোন করে, তোমরা যেহেতু রাষ্ট্রায়ত্ত ব্যাংক তোমাদের কিছু দায় দায়িত্ব রয়ে যায় কি করবেন আপনারা, তখন আমি আমার ম্যানেজমেন্ট থেকে অনুমোদন নেওয়ার পরে একটা বিরাট আমি পরিমাণটা বলছি না, হাই কমিশনের যে অনুদান বাংলাদেশ সরকার থেকে পেয়েছিলেন, পাশাপাশি আমি সহ আমরা যে আরো দুইটা ব্যাংক মালয়েশিয়াতে আছেন, ন্যাশনাল ব্যাংক, সিবিএল, সিটি ব্যাংক, আমরা তিনটা ব্যাংক একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আমরা হাই কমিশনের যে বাজেট ছিল প্রণোদনের সেটার সাথে আমরা সংযুক্ত করেছি। তো আমার কত কত সংখ্যক মানুষ উপকৃত হয়েছেন? আমি অলরেডি আমি জাস্ট রিকোয়েস্ট, যেহেতু আমি এককভাবে আমার এটা ডিস্ট্রিবিউট করা সম্ভব হয় নাই, আমি কমিশনের মাধ্যমে যেটা করা হয়েছে, যারা অগ্রণী ব্যাংকের কাস্টমার ব্লকে ছিল প্রায় 800 থেকে 1000 মধ্যে আমার রেফারেন্সেই জাস্ট ডিস্ট্রিবিউট করা হয়েছে, অন্যান্য গুলো হাই কমিশনার যারা অ্যাপ্লাই করছে অনলাইনে অ্যাপ্লাই করছে তারা তাদের মধ্যে এসিজন দিয়ে দিচ্ছে। তো যতটুকু সামর্থ্য ছিল আমরা সাধ্য সাধ্যের মধ্যে আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি প্রবাসীদের পাশে থাকতে। এই জায়গা থেকে এখানে যারা আপনাদের সহযোগিতা পেয়েছেন, যদিও এটা হাই কমিশনের বিষয় তারপরে একটু জানতে ইচ্ছা হচ্ছিল যে এখানে কি বৈধ অবৈধ এই বিষয়গুলো কি ছিল কিনা, না শুধু সাহায্য পাওয়ার ক্ষেত্রে বৈধ অবৈধ এটা কনসিডার করা মোটেই আগে তাকে বাঁচতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা চমৎকার মানে বলছেন, আসলে সেটাই হওয়া উচিত, বিপদে আসলে বৈধ অবৈধ সেটা মুখ্য বিষয় না। কোনো বাংলাদেশী প্রবাসী ভাই আমাদের কাছে আবেদন জানিয়েছে তো একটা মেসেজ পাই যে রিজভি ভাই আমি এই অবস্থা আছে একটু হেল্প করেন, তখন আমি আমার সাধ্য মতো ইভেন আমি করোনাকালীন সময় আমাদের স্পেশাল পাস ছিল আমি নিজে ড্রাইভ করে অনেকের বাসায় খাবার পৌঁছে দিয়ে এসেছি। এটা ছাড়াও যখনই আমার বৃহৎ পরিসরে ছিল একটা ডরমেটরিতে 200-250 জন লোক আছে, তখন তো আমার ব্যক্তিগতভাবে এত বড় উদ্যোগ কাজ করা সম্ভব না, তখন আমি হাই কমিশনার যে ফার্স্ট সেক্রেটারি স্যার ছিলেন ওনাকে বললাম যে ভাই এই জিনিসটা করা দরকার, ওনারা কিন্তু 1 থেকে 2-3 দিনের ভিতরে কিন্তু ডিস্ট্রিবিউট করার পর আবার আমাকে কনফার্ম করলো যে না আপনার যে রেফারেন্স যে লিস্টে দিয়েছিলেন আমরা ওদেরকে খাদ্য পৌঁছে দিয়ে দিয়েছি। তো আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না করোনাকালীন সময়ে, ইনশাল্লাহ এখন আমরা করে যাচ্ছি আপনাদের সাথে মতো। ঠিক আছে, আমরা আরেকটু আপনার সাথে কথা বলবো, এবং এখন একটু কথা বলেন এই জাহাঙ্গীর হাওলাদারের সাথে। জাহাঙ্গীর হাওলাদার, আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ব্যাংকার মহোদয় বলছিলেন
যে আপনারা রেমিটেন্স যুদ্ধে আপনারা দেশের উন্নয়নে অনেক ভূমিকা রাখছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন যেটা দেশের উন্নয়ন হচ্ছে, সেটা আমরাও জানি, গভর্নমেন্ট এটাতে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং দেশের উন্নয়নও হচ্ছে, এই করোনাকালীন সময়ে সর্বোচ্চ রেমিটেন্স আসছে। কিন্তু আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে প্রবাসী আসলে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনারা কোনো কারণে কোনো দুর্ঘটনা বশত বা আপনারা কাজের জায়গা থেকে কাজ করছেন, আনফরচুনেটলি তো অ্যাক্সিডেন্ট বা এমনিতেই শারীরিক অসুস্থতার কারণে অনেকেই মারা যাচ্ছেন, সেই বিষয়ে আপনারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মানে এমবেসি থেকে কোনো সহযোগিতা পান কিনা, নাকি যিনি মারা গেলেন উনি নিজ দায়িত্বে বা ওনার আত্মীয় স্বজন ওনার লাশটা দেশে আনাবে, এই বিষয়ে আপনার একটু মতামত শুনতে চাই, আসলে তথ্য শুনতে চাই। আসলে কি দেখেন, একটা প্রবাসী যখন সে বাংলাদেশ থেকে আসে তখন কিন্তু তার ফ্যামিলির আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার করে, বিভিন্ন এনজিও থেকে, সমিতির থেকে লোন করে, তারপরে গোয়ালের গরু বিক্রি করে তারা কিন্তু প্রবাসে আসে। এই প্রবাসে আসার পরে দেখা যায় যে অনেকের যে কোম্পানি ভালো হয়, যদি মালিক ভালো হয় তার কপাল ভালো, আবার অনেক প্রবাসী আছে কিন্তু সে এক কোম্পানিতে আসার পরে ওই যে মালিক ভালো হয় না, বিদায় কাজ ভালো না, ওই যে বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করিয়া অন্য কোম্পানিতে সে পাসপোর্ট ফালাই দিয়ে চলে, দেখা যায় যে সে পাসপোর্ট ফালাই দিয়ে চলে গেলে ওই লোক দেখা যায় যে একটা দুর্ঘটনা ঘটিয়া সে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট করছে বা মারা গেছে, তখন কিন্তু এই ড্রাইভারটা কিন্তু ওই যেখানে পলাই গেছে ওই কোম্পানি কিন্তু এই ড্রাইভারটা নিবে না, কারণ ও লোকের ভিসাটা কিন্তু ওই কোম্পানির নামে না। তখন কিন্তু এই প্রবাসীরা অনেক বিপদগ্রস্ত হয়। বর্তমানে হাই কমিশনার বা বাংলাদেশ সরকার এয়ারপোর্ট থেকে প্রবাসীদেরকে একটা টাকা দেয়, তবে আমি একটা কথাই বলবো, যেখানে মালয়েশিয়াতে হাই কমিশনার আছে বা বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, যে আমি যে সরকারের কাছে দাবি করব যে আমার রেমিটেন্স কোন যোদ্ধা যদি এই মালয়েশিয়াতে মারা যায় সেটা হাই কমিশনারে যোগাযোগ করলে সরকার এটা নিজ খরচে এটা দেশে নেবে, এইটা আমার সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া সরকারের কাছে আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে। এটা আমরাও প্রত্যাশা করি, কারণ হচ্ছে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন আপনারা দেশে অনেক টাকা পাঠাচ্ছেন আপনার ফ্যামিলির জন্য, ঠিক আছে, কিন্তু সেটা দেশের উন্নয়নে কাজে লাগছে। এখন সরকারের আসলে কৃতজ্ঞতার জায়গা থেকে হলেও একজন বাংলাদেশি সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে সেটা করা উচিত এবং আমরা এটা প্রত্যাশা করতে পারি, যথাযথ কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবে। একটি কথা বলি, আমার আজকের একটা দুর্ঘটনা, আমার বাগেরহাটের একটা ছেলে, ওর নাম শিমুল, আজকে 13 বছর মালয়েশিয়াতে আসছে, কিছুদিন আগে সে একটা টেলিফোনের মাধ্যমে বিয়ে করছে মোংলাপটে, এবং সেই ছেলেটা থাকে সিঙ্গাপুর বর্ডারে যেটাকে বলে মোয়া মালয়েশিয়াতে, ও মালিকের একাই ছিল ওয়ার্কার, রাত 4:30 সময় আজকে সে স্ট্রোক করে মারা গেছে। আমি একটা ফেসবুকে স্ট্যাটাস পাইছি, স্ট্যাটাস পাওয়ার পরে আমি ওখানে একটা সেলের সাথে যোগাযোগ করে ওই মালিকের নাম্বার আমি কালেক্ট করছি, কালেক্ট করে ওই মালিকের সাথে আমি কথা বললাম, তখন মালিক আমাকে বলল যে ও কিভাবে মারা গেছে, আমি ওর ডেড বডি ডাক্তারের কাছে পাঠাইতেছি, ডাক্তার যখন রিপোর্টটা দেবে মেডিকেল স্লিপটাও আমাকে পাঠাবে, উনি বলল যে না ফ্লাইট তো বন্ধ। আমি ওনাকে বললাম যে দেখেন বা বস, এখন ফ্লাইট খোলা আছে, তুই আমাকে সবকিছু জানা, কারণ এই যে রেমিটেন্স যোদ্ধাটা তার পরিবার পরিজন সবকিছু ত্যাগ করিয়া একা একটা ঘরের ভিতর মারা গেছে, তার কি কষ্ট নিয়ে আজকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে কিছুদিন আগে যে একটা টেলিফোনে বিয়ে করছে আজকে সেটা নিয়ে একটা সংসার তার হয় নাই, কি একজন প্রবাসীর লাইফ। এটা একেবারেই অনেক দুঃখের বিষয়। তারপরও যেহেতু আপনারা বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন, আপনারা আপনি একজন নেতা হিসাবে কাজ করছেন, আপনারা যে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা নিশ্চয়ই বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ করবেন,
এবং এমবেসি কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টা বিবেচনা করবেন যে ওনার লাশটা দেশে পাঠানোর বিষয়ে। এবং আমরাও চাই যে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন, যারা প্রবাসে বসবাস করছেন, বিশেষ করে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশে, আপনাদের কোনো এইরকম কোনো অ্যাক্সিডেন্ট হলে লাশটা যাতে বাংলাদেশ সরকারের খরচে বা এমবেসির খরচে যাতে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়, সেটা আমাদেরও আসলে দাবি থাকবে। আপনারা নিশ্চয়ই এমবেসির সাথে কথা বলেন, এমবেসি নিশ্চয়ই বিষয়টা বিবেচনা সহিত দেখবেন। আমরা আরেকটু ব্যাংকার মহোদয়ের সাথে একটু কথা বলতে চাই। আপনি শুনছিলেন একজন রেমিটেন্স যোদ্ধা মারা গিয়েছেন, তো এই রেমিটেন্স যোদ্ধা আমরা যেটা বিষয়ে আলোচনা করছিলাম যে যদি গভর্নমেন্ট এটার এই রেমিটেন্স যোদ্ধাদের নিজ খরচে বাংলাদেশে নিয়ে আসতেন, সেটা হয়তো একটু কৃতজ্ঞতার জায়গা থেকে বা একজন বাংলাদেশি নাগরিক হিসাবে একটু তার পরিবার বা যারা বিদেশে আছেন মানসিকভাবে একটু প্রশান্তি পেতেন হয়তো, বা এটা হওয়া উচিত বলে আমাদের ধারণা। আপনি এই বিষয়ে কি মতামত দিবেন, যেহেতু আপনি প্রবাসী আছেন এবং একটা ব্যাংকিং সেক্টরের সাথেই আসলে জড়িত আছেন, আপনার পরামর্শ জানতে চাই। এই জিনিসটা আসলে খুবই একটা সেনসিটিভ ইস্যু। প্রায় সময় যখন আমাদের হাই কমিশনার মহোদয়, মাননীয় হাই কমিশনার মহোদয় যখন বিভিন্ন মিটিং করেন তখন আমাদেরকে ডাকেন, তো এইসব জায়গাগুলোতে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা, আমরা যখন ফিল্ডে আসি বিভিন্ন প্রতিনিয়ত নানা রকম সমস্যা আমরা দেখি, সেটা নিয়ে তাদের হাই কমিশনার মহোদয়ের সাথে আমরা একটু শেয়ার করে থাকি, এবং হাই কমিশনার লেবার কাউন্সিলের মহোদয় আছেন ওনার সাথে আমরা জিনিসগুলো শেয়ার করে থাকি। সো আমরা প্রস্তাব দেওয়ার পর ওনাদের পক্ষ থেকে যে জবাবটা আমরা পাই, প্রত্যেকটা মিশনের জন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা সুনির্দিষ্ট একটা বাজেট দিয়ে থাকে। তো তাদের পরিসংখ্যান মতে আমরা দেখলাম মালয়েশিয়া থেকে প্রতি মাসে প্রায় 40-50 জন এভারেজে, কম বেশি হতে পারে, এরকম লোক প্রতিনিয়ত মারা যাচ্ছে। তো হাই সরকার কর্তৃক তাদেরকে যে বাজেট দেওয়া হয় সেটা নাকি প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, সেটা তারা 10-15 জন সর্বোচ্চ 20 জন পর্যন্ত ব্যাক আপ করতে পারে, অতিরিক্ত যে 20 জন আছে সেটা তারা তাদের পক্ষে অফিসিয়ালি ম্যানেজ করা সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে তারা রিকোয়েস্ট করে থাকে যে এখানে যে বাংলাদেশের বিজনেস কমিউনিটি নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, পেশাজীবী সংগঠনগুলো আছেন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনগুলো আছে, তাদেরকে রিকোয়েস্ট করেন বাংলাদেশের একটা পার্টি হিসেবে আপনাদের কিছু দায় দায়িত্ব আছে, আপনারা একটু এগিয়ে আসেন, যেহেতু আমাদের কিছু সীমাবদ্ধতা আছে সরকারি প্রতিষ্ঠান হিসেবে। সো যেই সমস্যাগুলো যখন আমাদের কাছেও আসে, আমি একজন ব্যাংকের কর্মকর্তা, আমার কাছে প্রতিনিয়ত আমরা এই ধরনের সমস্যাগুলো পাই, বিভিন্ন বাংলাদেশি কমিটির লোকজন আসে, একটা লোক মারা গেছে, আমরা একটু সহযোগিতা করেন, আমরা লাস্টে দেশে পাঠাবো, আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু ব্যক্তিগত ভাবে যেটা করার সেটা করে থাকি। সো অফিসিয়ালি যেটা করা দরকার সেটা নিয়ে আমরা হাই কমিশনার মহোদয়ের সাথে আলাপ করেছি, এবং বিভিন্ন সময় যখন প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয় তো অন্যান্য মন্ত্রী মহোদয়রা আসেন, তখন কিন্তু সবসময় আমাদের সাথে ওনারা একটা মিটিং এ বসেন, এখানে কি সমস্যা আছে, কিভাবে উত্তরণের উপায় কি, আমরা আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবগুলো কিন্তু ওনাদের বরাবরে সেটা অলরেডি উপস্থাপন করা আছে। তো ওনারা বললো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করে ওরা যাতে ভবিষ্যতে আরো এই ক্ষেত্রে, এই যে লাশ পাঠানোর ক্ষেত্রে, একজন প্রবাসী বৈধ হোক আর অবৈধ হোক, সে যখন মারা যাবে সে একজন বাংলাদেশি, আমার বৈধ অবৈধ কনসিডার আমার করার দরকার নাই, সে এখান থেকে নির্দ্বিধায় লাশটা যেতে বাংলাদেশে তার আপনজনের কাছে লাশটা যাতে সে তার শেষ ইয়েটা পৌঁছতে পারে সেটা সুব্যবস্থা হাই কমিশন উদ্যোগ নিবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু এখনো হয়নি, একটু সময়ের ব্যাপার। আমার আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছিল বেশ কিছু প্রবাসীদের সাথে কথা বলার, ওনাদের বক্তব্য হচ্ছে আমি যখন রেমিটেন্স পাঠাই তখন আমাকে খুব গুরুত্ব সহিত দেখা হয়, রেমিটেন্স যোদ্ধা বলা হয়, কিন্তু আমি যখন মারা যাই তখন শুধুমাত্র লাশ হয়ে যায়, এটা তখন আর প্রবাসী থাকে না, তখন সহযোগিতা করে পাঠাইতে হয় বাংলাদেশে, একজন উনি সহযোগিতা করলো, উনি সহযোগিতা, কমিউনিটি সহযোগিতা করলো, ওনারা আসলে এই বিষয়টা চান না, ওনারা চান যে ওনারা সম্মানের সহিত ওনাদের লাশটা দেশে পৌঁছে যাবে। আমরাও চাই, আমরা প্রবাসী যখন এখান থেকে মারা যাবে সেটা অবশ্যই সম্মানের সহিত যাতে তার আপনজনের কাছে লাশটা পৌঁছে যায় সেটা আমরাও চাই, কিন্তু যখন যারা নীতি নির্ধারক আছেন বিশেষ করে এটা দেখবার দায়িত্বটা একটু পুরোপুরি বাংলাদেশ হাই কমিশন, নিশ্চয় নিশ্চয় যথাযথ কর্তৃপক্ষ বিষয়টা মানে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, এটা আমাদের প্রত্যাশা, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এটা প্রস্তাবনাটা পাঠানো হবে, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনেক বিষয়ে দেখেন, নিশ্চয়ই এই বিষয়ে দেখবেন। আমরা জনাব জাহাঙ্গীর হাওলাদারের সাথে আরেকটা কথা বলতে চাই, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। জনাব জাহাঙ্গীর হাওলাদার, আপনার আপনি বসবাস করছেন মালয়েশিয়াতে, একাই বসবাস করছেন, আপনার পুরো ফ্যামিলি দেশে বসবাস করছে, আপনার স্ত্রী সহ, তো আপনার মা বাবা স্ত্রী দেশে বসবাস করছেন এই করোনা কালীন সময়ে, আপনার লাস্ট কবে মায়ের সাথে কথা হয়েছিল আর আপনার মা কি বলছিলেন, যদিও বিষয়টা একেবারে ব্যক্তিগত?
দেখেন আমরা প্রবাসে থাকি, এই যে করোনা মহামারীর কারণে আজকে 3 বছর হয় মায়ের মুখটা দেখতে পারি না। মার সাথে পরশুদিন কথা হয়েছে যে মা কোনো সমস্যা আছে কিনা, মা কিন্তু যতই ছেলে যতই ই করুক না কেন মার কিন্তু ছেলের জন্য মন কান্দে আর ছেলেরও কিন্তু মার জন্য মন কান্দে। পরে মাকে বললাম যে মা আপনার কিছু প্রয়োজন আছে কিনা, তখন মা আমাকে বলল যে বাবা তুমি আমার জন্য যে মালয়েশিয়ার থেকে যে ইফতারি গুলো যে পাঠাইছো ওগুলা অনেক খাইতেছি এবং আমার আর কিছু ওই যে আপেল লাগবে আর আঙ্গুর লাগবে, পরে ওগুলো আমি অন্য আমার এক ফ্রেন্ডের মাধ্যমে বললে ওগুলো আমার মায়ের কাছে পৌঁছে দিচ্ছি। আমার বাবার সাথেও গতকালকে কথা হয়েছে, এক দোকানে বলে দিছি বাবার পাঞ্জাবি ওখান থেকে পছন্দ মতো নিয়ে আসবে। মোটামুটি করোনা মহামারীর কারণে বাংলাদেশের সবাই মোটামুটি শারীরিক ভাবে এখন তোমার ভালো আছে, আর আমার পক্ষ থেকেও আমি ফ্যামিলিকে যতটুকু সম্ভব পারি যে সবাইকে একটু ভালো রাখার জন্য, যে প্রবাসে থাকি আমার একার যদি কষ্ট হয় যে আমার কষ্টের বিনিময়ে যদি আমার ফ্যামিলি ভালো থাকতে পারে এটা মরার আগ পর্যন্ত আমি এটা করে যেতে চাই। প্রত্যেক সন্তানই যখন তার ফ্যামিলি বিপর্যয়ে পড়ে বা আশপাশে কোন বিপদ হয় যখন মায়ের সাথে কথা হয়, মা যখন বলে যে তোমার আমার কিছুই লাগবে না তুমি চলে আসো, তখন বিষয়টা একেবারেই ভিতরটা ফেটে যায়। যাই হোক, প্রবাসী হিসেবে আপনি প্রবাসে বসবাস করছেন, 3 বছর হয় মায়ের সাথে দেখা হয় না, আপনার পরিবারের সাথে দেখা হচ্ছে না, স্ত্রী আছেন দেশে, বাবা আছেন, নিশ্চয়ই করোনা শেষ হলে আপনি আসবেন, দেখা হবে। কথা বলতে বলতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। দর্শক শুনছিলেন জনাব জাহাঙ্গীর হাওলাদারের কথা, উনি ওনার পরিবার নিয়ে কথা বলছিলেন, ওনার মাকে নিয়ে কথা বলছিলেন। প্রত্যেকটা প্রবাসেরই অলমোস্ট সেম বিষয়ে, যারা পরিবারকে দেশে রেখে বিদেশে অবস্থান করছেন, এই বিপদ মুহূর্তে করোনাকালীন মুহূর্তে বিদেশে অবস্থান করছেন, মা মিস করছেন ছেলেকে, ছেলে মিস করছেন মাকে, স্বামী মিস করছেন স্ত্রীকে, স্ত্রী মিস করছেন স্বামীকে, ইচ্ছা থাকার পরেও দেশে আসতে পারছেন না। যাই হোক, করোনা হয়তো শেষ হবে খুব সহসাই, এই করোনার মধ্যে থেকে সবাইকে সুরক্ষিত থাকতে হবে, সুরক্ষিত থাকতে হবে আপনাদেরও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। আপনি ভালো থাকবেন মানে আপনার পরিবার ভালো থাকবে, পরিবার মানে দেশ, আমরা সবাই সুরক্ষিত থাকবো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।